উই আর দি স্টুডেন্ট অফ ডিএসএমএসএস ফেসবুকের একটি গ্রুপ। আমরা প্রতি শুক্রবারে ও রবিবারে ক্লাস করে থাকি, শুক্রবারে অর্গনন এবং রবিবারের একটা মেডিসিন নিয়ে আলাপ করে থাকি। আমি যে বাক্সগুলো দিয়েছি সেই বাক্স থেকেই ওষুধগুলো আলোচনা করি। সেকেন্ড বর্ষের জন্য 35টা ওষুধ এবং 55টা পদ নিয়ে 2টা বাক্স 3,000 টাকা দাম। সেই হিসেবেই আজকে আমি 17 নম্বর মেডিসিন মেলিফোনিয়াম নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা ম্যাটেরিয়া মেডিকা থেকে ওষুধগুলো আলোচনা করি। চলে আসি আজকের আলোচনা, মেলিফোনিয়াম। দেখো, ম্যাটেরিয়া মেডিকাতে যদুগুণ ওষুধ আছে, এত ছোটতম ওষুধ বোধ আর কিছু নাই। আমি ছোটতম কেন বলছি, একটা লক্ষণের উপরে ভিত্তি করেই এই ওষুধ দাঁড়িয়ে আছে, এত প্রয়োজনীয়তা চিনতেই করা যায় না। সেটাই নিয়ে আজকের আলোচনা। এবং আমি মনে করি যদুগুণ ওষুধ পড়িয়েছি, আজকের ওষুধের মতন আমার বিশ্বাস, অর্থাৎ এত ছোট ওষুধ মনে রাখা এবং প্রয়োগ করা সবার পক্ষে সহজ, অর্থাৎ এটা আর কিছু জানার থাকে না। এটা যেটুকুই জানি সেটুকুই বলা আছে। তারপরও তোমরা 50 শতাংশ প্রয়োগ করার পরে যদি কোনো লক্ষণ বা কোনো কিছু পাও, সেটা আগামী দিনে লিপিবদ্ধ করবে, যেন আগামী প্রজন্মের হাতে তোমরা কিছু তুলে দিতে পারো। তাহলে চলে আসি আজকে খুব ছোটো একটি ওষুধ, তার নাম হচ্ছে মেলিফোনিয়াম। এক কথা যদি আমি মনে রাখতে পারি বা তোমাদের যদি স্মরণ থাকে, তাইলে তোমরা মনে রাখবে, ইংরেজিতে বলি পেইনলেস ব্লিডিং এনিওয়ার ইন দ্য বডি, অর্থাৎ শরীরের যে কোনো যন্ত্রাংশ থেকে অথবা যে কোনো জায়গা থেকে যদি ব্যথাহীন, লাল, টকটকে এবং ফ্লটযুক্ত হয়, তাহলেই একমাত্র মেডিসিন মেলিফোনিয়াম। তাহলে এটার আর কিছু মনে রাখার প্রয়োজন আছে বলে মনে করি না। এবার একটু ব্যাখ্যা করে যাব, যেন তোমরা এই কথাটা মনে রাখতে পারো। তাহলে চলে আসি। তাহলে মেলিফোনিয়াম এক কথায় পড়া শেষ, পেইনলেস ব্লিডিং। কী করে সেটা আবিষ্কার হলো, কীভাবে আসলো, সেটা নিয়ে একটু আলোচনা করে যায়, তাহলে বুঝতে পারবে হোমিওপ্যাথিক ওষুধ কত কঠিনভাবে পরীক্ষা করে আমাদেরকে ম্যাটেরিয়া মেডিকাতে তুলে ধরা হয়েছে। সেই সুবাদে আলোচনা করি। এবং এটা হ্যানিম্যান নিজেই পরীক্ষা করেছেন। এবং আরও কি, দেখো, যদুগুলো রক্তস্রাবের ওষুধ আছে, একমাত্র মেলিফোনিয়ামই আমাদের ওষুধ পরীক্ষা করতে গিয়ে রক্তপাত ঘটিয়েছে। রক্তপাতের উপরে অনেক ওষুধ আছে, সেইগুলো অনেক সময় আমরা হয়তো রক্তপাত ঘটে নাই, যেমন ধরো ইরিজিন অথবা ট্রিলিয়াম, এ সকল ওষুধ রক্তপাতে আমরা ব্যবহার করি। কিন্তু একমাত্র পরীক্ষাকালে, অর্থাৎ আমাদের যেই লক্ষণভিত্তিক ওষুধ তৈরি করার সময় সুস্থ বডিলে প্রয়োগ করা হয়, একমাত্র মেলিফোনিয়ামই রক্তপাত ঘটিয়েছে। অর্থাৎ যে কোনো জায়গা থেকেই রক্তপাত ঘটেছে, গতিকেই আজকে এই ক্ষুদ্র মাত্রা দিয়ে আমরা রক্তপাতের চিকিৎসা করতে পারি। সেখানে ন্যাশ সুন্দর করে বলেছেন, ন্যাশ বলেছেন, আমারও এরকম রক্ত যেত কিছুতেই বন্ধ হতো না, আমার ঠাকুরমা আমাকে বাগান থেকে সেই চারাগাছের শিকড়গুলো এনে খাইয়েছিল এবং আমারও রক্তপাত বন্ধ হয়েছিল। এইভাবেই এটা আমাদের ম্যাটেরিয়া মেডিকাতে এসেছে। তাহলে আর কি কাজে লাগতে পারে, আর আমরা কি মনে রাখবো? দেখো, বেদনাহীন রক্তস্রাব বললাম, তাহলে রক্তস্রাব আমরা বুঝি নাক দিয়ে যেতে পারে, মুখ দিয়ে যেতে পারে, লাংস থেকে যেতে পারে, পায়খানা রাস্তা দিয়ে যেতে পারে, জরায়ু রক্তস্রাব হতে পারে, অথবা অন্য কোনো অঙ্গ পুরুষাঙ্গ অথবা প্রস্রাব নালী দিয়ে হতে পারে, প্রস্রাবের সাথে যেতে পারে, কান থেকে যেতে পারে, যাওয়ার রাস্তা যেখানেই থাকুক না কেন আঘাতের কারণে পড়ো যেতে পারে, যেখান থেকেই যাক না কেন পেইনলেস ব্লিডিং, ব্যথা নাই। সুতরাং এই কথাটা মনে রাখলেই তোমরা অনাহাসেই M1 M2 বোতলে সকল রকমের রোগের অবসান ঘটবে রক্তপাতে। লক্ষণটা কী? লক্ষণটা হচ্ছে লাল টকটকে রক্ত, মাঝে মাঝে ফ্লট আছে এবং ব্যথাহীন, যে কোনো জায়গায় থেকেই রক্তপাত যাক, কোনো ব্যথা বেদনা কিছু নেই। তাহলে চলে আসি আজকের এই আলোচনা। এবং আমার মনে হয় এই ওষুধটার আর কোনো কার্যকারী কথা মনে রেখে
আমাদের প্রয়োগ করার কথা মনে রাখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারপর অনেক কিছু খবর আছে, আমি বলার চেষ্টা করব। তাহলে চলে আসি, তাহলে এটা যত রকমের স্রাবই হোক সেই স্রাবগুলোর ভিতরে এটা, যেমন ফুসফুস থেকে রক্তস্রাব হতে পারে, নাসিকা থেকে রক্তস্রাব হতে পারে, জরায়ু থেকে হতে পারে, যেখান থেকে হোক ক্যাপিলারিস টিউবগুলো যখন রক্তস্রাব ঘটায় তখন এটা কাজ হলো সবচেয়ে বেশি, যেটা আমি বললাম। তাহলে ফুসফুস থেকে হতে পারে, আমাদের মুখ দিয়ে হয়তো কাশির সঙ্গে বেরিয়ে দেবে রক্ত কাশ, সেখানেও তুমি অনাহাসে প্রয়োগ করতে পারো যদি ব্যথা বেদনা না থাকে। তাহলে কী কী রোগের উপরে ব্যবহার করতে পারি, আমরা যদি বলি ভেরিকেস ব্রেইনের উপরে, আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থীরা যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছো তাদের উদ্দেশ্যে বলছি, যেমন ভেরিকেস ব্রেইনে কাজ করে, মাথা ব্যথা কাজ করে, মৃগী রোগে বা তর্কা রোগে কাজ করতে পারে, আর রক্ত কাশ এবং রক্ত বমন এবং অশ্ব থেকে, পাইলস থেকে এই কতকগুলো রক্তপাত ঘটলেই যদি ব্যথাহীন থাকে আমরা অনাহাসে এক বোতল দুই বোতল দিয়ে চিকিৎসা করতে পারি, তাহলে আর এটার এত কিছু ঘটে না। তবে লেটেস্ট অর্থাৎ আমরা পরবর্তীতে যারা পরীক্ষা করে দেখেছেন, এটা মুখমণ্ডলের যেই কোনো জীবাণুঘটিত রোগেই ব্যবহার করা যায়। মুখমণ্ডল বলতে আমি এইটুকু বুঝবো, যেমন একুনি অথবা কোনো রকমের জীবাণুঘটিত যদি কোনো স্পট থাকে মুখে, সেগুলোতে যদি আমরা ব্যবহার করি, কীভাবে ব্যবহার করবে, পঞ্চাশষ্টম পদ্ধতির মাদারের পদ্ধতিতে ব্যবহার করতে পারো, অনাহাসেই তোমরা এই সুফলটা পাবে। এটা হচ্ছে লেটেস্ট। কীরকম, আমরা জানি কীভাবে পঞ্চাশষ্টম মাদার তৈরি করে, না জানলে আজকেও বলছি, অর্থাৎ একটা কি দুইটা বড়ি দিয়েই আমরা পানিতে গলে তারপরে আরএস দিয়ে দেবো, তাহলেই সেটা পঞ্চাশষ্টম পদ্ধতির মাদার হয়ে গেল। তোমরা অনাহাসে যে কোনো জায়গা যে কোনো পরিস্থিতিতে আমাদের মাদার যেভাবে ব্যবহার করা হয় থিটা, সেটা আমি বলবো পঞ্চাশষ্টম পদ্ধতির মাদার এভাবে তৈরি করে সকল জায়গায় তুমি অনাহাসে প্রয়োগ করতে পারো। আমার কোনো কোনো ছাত্র আমাকে জানিয়েছে যে এই মাদার ব্যবহার করে আমরা অত্যন্ত সুফল পাচ্ছি। আমি আশা করব তোমরাও ব্যবহার করবে। প্রশ্ন আসছে, এই মাদার আমিও জানতাম না, কোনো সৌভাগ্যক্রমে আমার মনে হয় আমি যে মাদারের খবর বললাম, তোমরা যারা পঞ্চাশতী পদ্ধতি ব্যবহার করো এইভাবে মাদার প্রয়োগ করে দেখো, আমার ছাত্র ছাত্রীরা অনেক উপকার পাচ্ছে, তুমিও পাবে, তারা পাইলে তুমিও পাবে। আমিও তো জীবনে খুব কমই ব্যবহার করেছি, আমার মনে পড়ে না দুই এক জায়গা ছাড়া, হয়তো সেই ওষুধের এমন মাত্রার হয়তো পানি ব্যবহার করতে বলেছি, কিন্তু এভাবে মাদার তৈরি করতে ব্যবহার করার পদ্ধতি আর বলি নেই। যাই হোক, তাইলে তো আমরা বুঝতে পারলাম এই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। দেখো এই ছোট্ট ছোট্ট ওষুধটি কিন্তু প্রয়োজনীয় হচ্ছে সবচেয়ে বেশি, এবং কাজ হচ্ছে সবচেয়ে দ্রুত এবং নিরাপদ। অর্থাৎ আমাদের সকল ওষুধ যখন ব্যর্থ হয় তখনই এই রক্তস্রাবের ওষুধের ভিতরে এটা টপে দাঁড়িয়ে আছে। এই রক্তস্রাবের জন্যই এই ওষুধটা আমি প্রয়োগ করে সুফল পেয়েছি কোথেকে আমি তোমাদের কাছে লিপিবদ্ধ করেছি, কারণ রক্তস্রাবের ওষুধ অনেক সময় আমরা নির্বাচন করে রক্ত বন্ধ করতে পারি না, এবং খুব তাড়াতাড়ি যদি রক্ত বন্ধ না হয় তাহলে রোগী হয়তো আমাদের কাছে থাকবে না, এলোপ্যাথির কাছে চলে যাবে। আরও অনেক ওষুধ রক্তস্রাবের উপরে আছে, সেগুলো তোমরা মনে রাখবে। তবে আমি যে কথাটা বললাম, পেইনলেস ব্লিডিং এনিহোয়ার ইন দ্য বডি, যে কোনো যন্ত্র থেকে অথবা আমাদের অঙ্গ থেকে যদি কোনো রক্তস্রাব ঘটে, সেটা যদি পরিষ্কার লাল টকটকে বর্ণ হয়, তাহলে আমরা অনাহাসেই ব্যবহার করতে পারি। যেন ইফিকাকেও আছে, পার্থক্যটাগুলো মনে রাখ, ইফিকাকে বমির ভাব হচ্ছে মেইন, হেমামালিসের ব্যথা হচ্ছে মেইন, এবং রক্তস্রাব একটু কালো, এরকমভাবে প্রত্যেকটা রক্তস্রাবের ওষুধ আমরা, যেমন ট্রিলিয়াম রক্তটা একটু কালো এবং একটু ঘন, কিন্তু এভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে চলে আসি আজকের এই ক্ষুদ্র আলোচনা আমরা শেষ করতে যাচ্ছি। তার আগে একটি কথা, ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবে, সবাইকে ধন্যবাদ।